রেলিংয়ে ঝোলানো শাড়ি জানলার পাশে রাখা টব, তারি হাতে সংসার হেসেলের খুঁটিনাটি সব। সব মায়েদেরই আসলে একটা মেয়েবেলা থাকে, সংসারের হাজারো কাজের ভিড়ে ভিজা ঘামের গন্ধে সেই মেয়েবেলা কখন যে হারিয়ে যায় টেরই পাওয়া যায় না। আমার সন্তানদের দেখো ঠাকুর। তারও তো জীবন ছিল, তারও তো বাবার ছিল মৌ। এবার একটা জোরে ফু দাও, ক্যান্ডলগুলো নেভাতে হবে তো। মা, সব গিফট কি আমার? সন্তানের জন্মের পর থেকে একটু একটু করে প্রতিদিন মা হয়ে ওঠা একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় লড়াই। সেই লড়াইকে কুর্নিশ জানায় মেয়েবেলা। আমার আপনার বাড়ির মেয়েদের মতোই পূর্ণিমা, শুক্লা, বিথি, এলা, গুঞ্জা, সুস্মিতা, মধুমিতা, অপর্ণারা এক একজন মা। তারা রাগ করে, আমার ছেলে আমার থেকে দূরে চলে গেলে ভয় পায়, ঝগড়া করে। মা যদি একটা দিন না থাকে সব গন্ডগোল হয়ে যায়, মা ছাড়া কিছু হয়? অভিমান করে, কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে দায়িত্ব পালন করে, খাবার না খেয়ে রাত জেগে বসে থাকে, ঠিক সময় ঠিক জিনিস হাতের কাছে গুছিয়ে দেয়। হাজারো একটা কাজ মায়েদের, তার হিসেব কেউ রাখি না। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। আরে হ্যাঁ, হাত বুলিয়ে দাও, তুমি আর এদিকে নজরই দাও না জানো তো। দিনের শেষে কেউ বলে না থ্যাংক ইউ মা। তুমি যদি আমায় এইভাবে না বুঝাতে তাহলে আমি বুঝতে পারতাম না। আসুন না এই মাতৃদিবসে আমরা চেষ্টা করি সমস্ত মায়েদের মেয়েবেলাটুকু ফিরিয়ে দিতে। জড়িয়ে ধরে বলি, আমি তোমায় খুব ভালোবাসি মা। মিত্রবাড়ির মায়েদের মতোই সব মায়েদের মেয়েবেলা হয়ে উঠুক সুন্দর। হ্যাপি মাদার্স ডে। কখনো সে মুখে হাসি, কখনো সে তো চোখ ভেজা। মেয়েবেলা 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 বয়ে চলে যায়।